আজকে আমরা লুটি বানাবো। তো সচরাচর সবাই শুধু বা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকেন, তো আজকে কিন্তু আমরা খয়রা মাছ দিয়ে লুটি বানাবো, আর এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে গাইস। তো দেখুন, মা এখানে অল্প অল্প করে কিছুটা লুটি ছাড়িয়ে নিয়েছে, আর বাকি এতগুলো বেঁচে আছে সেগুলোও মা ছাড়িয়ে নেবে। তারপরে দেখুন কিভাবে বানাই, আর এইভাবে বানালে কিন্তু লুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গাইস। তো মা আগে এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিই। দেখুন খয়রা মাছ নিয়ে আসা হয়েছে, তো এটাকে ভালো করে মা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে কিন্তু এটাকে আমরা লুটি দিয়ে রান্না করব। তো মা আগে এটাকে ভালো করে কেটে ধুয়ে নিই। দেখুন মাছটা মা একদম ভালো করে একদম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এবার এগুলো আমরা কড়াইয়ে তেল গরম করে একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এই মশলাটাকে অল্প জল দিয়ে আমরা পেস্ট করে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, তো এবার তেল আরেকটু মা তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, আর মা দিয়ে দেবে এর মধ্যে কালো জিরে ফোড়ন, তারপরে কি মশলা, তারপরে মা লতিগুলো দিয়ে হালকা একটু ভেজে নেবে। লতি কিন্তু মা সিদ্ধ করেনি, কেন কি এই লতি কিন্তু চলকাবে না, তো এগুলো দিয়ে মা হালকা একটুখানি ভেজে নেবে। লতিগুলো একদম হালকা ভাজা হয়ে গেছে, এবার মা দিয়ে দেবে নুন আর হলুদ, আর যে মশলাটা আপনাদেরকে দেখালাম সেটা পেস্ট করে নেওয়া হয়েছে, সেটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মা এটাকে আর খানিকক্ষণ একটু কষে নেবে। এবার মা মশলাটা দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেবে, আর লাগলে কিন্তু একটু জলও দেবেন আপনারা, কোনো অসুবিধা নেই। দিয়ে হালকা একটু কষে নিই, একদম কষিয়ে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, এটাতেই মনে হচ্ছে যে এখনই খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের মাছগুলোও ভাজা হয়ে গেছে সব ভালো করে, এবার মায়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে, একদম অল্প পরিমাণে, কিন্তু ভেজে ভেজে এটা অর্ধেকই প্রায় সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু জল লাগবে না, হালকা একটু ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। তো মাছগুলোও মা এখন দিয়ে দেবে, আর দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবে। দেখুন আমাদের লুটি কিন্তু খয়রা মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর একদম লোভনীয় রান্নাটা করেছে মা। তো এরকম সুন্দর খয়রা মাছ দিয়ে লুটির রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আর অবশ্যই কিন্তু খেয়ে কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর একটা নতুনত্ব রেসিপি আপনাদের কীরকম লেগেছে।